আইন ও শিক্ষা চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আলোচনা করব এন এর তৃতীয় গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট নিয়ে এবং এই তৃতীয় গণবিজ্ঞপ্তি এখন কোন পথে যাচ্ছে আদাও কি এন এ তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এন এ বলেছে ফলাফল প্রকাশে আইনগত কোনো বাধা নেই বর্তমানে এন কিন্তু একত্রিশে মে তারিখে আদালতের শুনানির পর এন একটি বিবৃতি দিয়েছে এন মনে করে তারা আদালত অবমাননা করেনি এছাড়াও এন টিআরসি মনে করে যে আসলে তারা আদালত অবমাননা করে নাই এক থেকে বারোতমরা যে রিট পিটিশনটি করেছে সেটা আসলে এন মনে করে আদালত অবমাননা করে নাই সাত দফার পাঁচ নম্বর নির্দেশনা মানা হয়নি দাবি করে এক থেকে বারোতম প্রার্থীরা আদালত অবমাননার আবেদন করেছিলেন এর আগে দুই হাজার সতেরো সালে চোদ্দই ডিসেম্বর কিন্তু সাত দফা নির্দেশনা দিয়েছিল এন সেখানে কিন্তু এন বলেছে যে রায় অনুসারে এন চলমান তৃতীয় চক্রে ও দ্বিতীয় চক্রে নিয়োগ সুপারিশ করেছে এন এটাও বলেছে যে তারা আসলে দুটা দুইবার ইতিপূর্বে একবার সুপারিশ করেছে ওই রায় মেনেই এন কর্মকর্তা বলেছেন এসব দুই হাজার সতেরো খ্রিস্টাব্দের চোদ্দো ডিসেম্বর হাইকোর্টের একটি রায় দিয়েছিল এই এবং সেই রায়টি কিন্তু তারা বাস্তবায়ন মেনেই কিন্তু দ্বিতীয় গণবিজ্ঞপ্তি দিয়েছিল এটা তারা মনে করে সেই রায়ের একটি অংশে বলা ছিল এন টিআরসিএকে ক্যারি ও অন্যান্য আবেদনকারীদের অর্জিত সনদ নিয়োগের জাতীয় মেধাতালিকা অনুসরণ করে শূন্য পদের নিয়োগের সুপারিশ করতে ওই রায়ে কিন্তু এরকম একটা নির্দেশনা ছিল যে জাতীয় মেধাতালিকা করে তারা শূন্য পদের নিয়োগের সুপারিশ করবেন আদালতের আদেশ দেয়ার পর গণবিজ্ঞপ্তি দেয়া স্থগিত আদালত তুলে নেওয়া হয়েছে ইতিমধ্যেই যে এক থেকে বারোতমদের আদালত অবমাননার স্থগিত আদেশ ছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে তাই চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের সুপারিশে আর কোনো আইনগত বাধা নেই এমনটাই কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে এন এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীকে চার সপ্তাহের মধ্যে ভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের নির্দেশ দেয় এটাও কিন্তু আবার এন দিয়েছে আদালত দিয়েছে একদিকে কিন্তু এন বলেছে যে আদালত শিক্ষক নিয়োগে বাধা নেই অপরদিকে কিন্তু আদালত নির্দেশ দিয়েছে এদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগের জন্য চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগ সুপারিশ করতে আর কোনো আইনি বাধা নেই এটা কিন্তু এন বারবার এটাই তারা বলছে কিন্তু অপরদিকে আদালত কিন্তু চার সপ্তাহের মধ্যেও নিয়োগ দেওয়ার একটি কথা বলেছে চুয়ান্ন